কিছু খবর হবিগঞ্জে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরীর জানান শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় সুজনের জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বাড়ি লিটন এতে সভাপতিত্ব করেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল সদর উপজেলার পোল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ সহ আরও অনেকে এ সময় সকলে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি এবং নারীদের নিরাপত্তার দাবি তুলে ধরেন